আমাদের যে স্বাধীনতার অর্জন ভাষার অধিকার একে একে সবই তারা মুছে ফেলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর নাম তো মুছেই ফেলা হয়েছে ভাষা আন্দোলন থেকে, এমনকি স্বাধীনতার ইতিহাসও বিকৃত করা হয়েছিল। সাতই মার্চে ভাষণ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই বিকৃত করা হলো। একটা জাতির স্বাধীনতা একজন বাসি ফুকলার হয়ে গেল এভাবে তো হয় না, যে এখানে ভাষার জন্য আমাদের এত রক্ত দিতে হলো, সেখানে সেই ইতিহাসকেও বিকৃত করা হয়েছিল। আর এই সাতই মার্চের ভাষণ, আমি মনে করি পৃথিবীর একটি মাত্র ভাষণ যা একজন নেতা দিয়ে গেছেন, আর কত কোটি মানুষ যে এটা শুনেছে, আর কতবার যে এই ভাষণটা বাজানো, এটা বোধ হয় কেউ বলতে পারবে না হিসাব করে। এই জন্য আমি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী এবং ছাত্রলীগ সহ যুবলীগ আমাদের সহযোগী সংগঠন সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এই কারণে যে যত বেশি বাধা এসেছে তত বেশি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা, বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা, তারা কিন্তু এই ভাষণ বাজিয়েছে। আজকে যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, ঠিক সেইভাবে সাতই মার্চের ভাষণ, সেই ভাষণও আজকে ইউনেস্কো বিশ্বের 2500 বছরের যত ভাষণ সামরিক বা অসামরিক নেতৃবৃন্দ দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে সাতই মার্চের ভাষণ। কাজে সেই স্বীকৃতিটাও কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তবে এটা ঠিক, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে রেখে গিয়েছিলেন স্বল্প উন্নত দেশে, যারা আমাদের স্বাধীনতা বিরোধী, যারা আমাদের স্বাধীনতা বিশ্বাসই করতো না এবং বিরোধিতাও করেছিল, তারা ভেবেছিল এটা আমাদের দেশের ভিতরে এবং আন্তর্জাতিক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, তারা ভেবেছিল এই দেশ আর কোনোদিন দাঁড়াতে পারবে না, এদেশে কখনো আর উন্নতি করতে পারবে না, বাঙালি ওই ভিক্ষুক জাতি হিসেবেই থাকবে। কিন্তু যখন দেখলো মাত্র 3 বছর 7 মাস 3 দিন ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এরই মধ্যে বাংলাদেশকে একটা দিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, ধ্বংসপ্রাপ্ত সকল রেল ব্রিজ, সড়ক ব্রিজ থেকে শুরু করে সব কিছু গড়ে তোলা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু গড়ে তোলা, প্রত্যেকটা শহীদ পরিবারকে সাহায্য করা থেকে শুরু করে, একদিকে যেমন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে তিনি যে বিধ্বস্ত দেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নীত করে ফেলেছেন, তখনই এই স্বাধীনতা বিরোধী এবং শত্রুদের মাথাটা খারাপ হয়ে যায়।